আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। দেখো সকালবেলা বের হলাম, এখানে ফুলের গন্ধ এত সুন্দর, মৌ মৌ করতেছে ফুলের গন্ধে। এখানে আমার হলো মাটিগুলো, তার ফুল এটা অনেক ভালো লাগছে। আজকে তোমাদের সাথে শেয়ার করবো হলো আমার ছাদের অরিগানো পাতার চা, আর গাছটাও একটু দেখাবো তোমাদেরকে, গাছটা কেমন। তো সবাই সাথেই থাকো, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। মাঝখানে কয়েকদিন আবার গ্যাপ গেল আমার, আসলে এটা হবেই। আমি আসলে যতই মনে স্থির করতে চাই যে ব্লগ রেগুলার দিব, কিন্তু হয় না, কারণ পাশাপাশি আমার আরও চ্যানেল আছে, তারপর বাসার রান্নাবান্না, আবার হলো তোমার যেহেতু ড্রেস সেল করি ওইটার একটু লাইভ করতে হয়, তো সব মিলে আসলে হয়ে ওঠে না রেগুলার থাকা। তো যখনই পারি চেষ্টা করবো এরকম ব্লগ দেওয়ার জন্য। গাছটার মধ্যে কি জানি গাছ, আর এইটা কি ফুল গাছ, আমি নিজেই আসলে অনেক কিছু জানি না। তোমাদের ভাইয়া লাগাইছে, লাগাইছে অনেকদিন হয়েছে, কিন্তু আমি জিজ্ঞেস করি নাই মানে এটা কি। তো সবাই সাথে থাকো, অরিগানো চাটা আজকে তোমাদের সাথে শেয়ার করি। আর অরিগানো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার, সেটাও বলবো, সবাই সাথে থাকবা। এই যে আপুরা দেখো, এটা হলো আমার সাদ বাগানের অরিগানো গাছটা। আর এই অরিগানো, অরেগানো এটার নাম হলো অরেগানো, আমরা বলি অরিগানো, বাংলাতে অরিগানো বেশি বলা হয়। আর এই অরিগানোটা পিৎজাতে বেশি ব্যবহার করা হয়, আর পিৎজাতে এই অরিগানো না দিলেই পিৎজাটা মনে হয় যে অসম্পূর্ণ থেকে যায় আর কি, অনেক বেশি টেস্ট হয় আর কি অরিগানোটা দিলে। এই পাতাটা আমি একদিন তোমাদেরকে মানে শুকিয়ে গুঁড়ো করে দেখাবো, এটা তোমরা কীভাবে গুঁড়ো করে রাখতে পারো। আর এটা কাঁচা পাতা দিয়েও কিন্তু চা খাওয়া যায়। এটা বেশিরভাগ তোমার নামি দামি রেস্টুরেন্টে আর কি ব্যবহার করা হয়, না নামি দামি খাবারের মধ্যে বেশিরভাগ ব্যবহার করা হয়, ইতালিয়ান খাবারের মধ্যে। তো অরিগানো আরেক নাম হলো মেক্সিকান মিন্ট, ঠিক আছে। অরিগানো চা নিয়মিত পান করলে ফুসফুস ও পরিপাকতন্ত্র ভালো থাকে, এটি ক্যান্সার প্রতিরোধ করে, লিভার ও কিডনির ক্ষতি রোধ করে, মানসিক চাপ কমায়, শরীর ব্যথা কমায়, জ্বর সর্দি কাশির মহা ঔষধ এই অরিগানো। ত্বকের চমক বাড়াতেও, কিন্তু গলি রেখা দূর করতে, ব্রণ ছাড়াতে অরিগানোর জুড়ি নেই। দেখতে পাচ্ছ যে কত মানে কি বলবো উপকারিতা এই অরিগানোর। আপনি তাজা পাতা বা শুকনো গুঁড়া দিয়ে কিন্তু চা করে খেতে পারেন, অরিগানোর চা খেতে পারেন বলতেছি পারো, ওইটাই একই। তো এখানে আমি 2 থেকে 3টা পাতা নিব, আজকে চা করে দেখাবো তোমাদেরকে আপুরা। তোমরা চাইলে পাতা শুকিয়ে একটা কন্টেনার ভরে রাখতে পারো, তারপর কিন্তু শুকনাটা দিয়েও চা করে খেতে পারো। আমি আজকে কাঁচা পাতা দিয়ে করে দেখাবো। আর অরিগানো গাছটা কিন্তু খুব সহজেই হয়ে যায়, তোমরা যদি একটা চারা নিয়ে এসে বারান্দায় বা ছাদের টবে লাগিয়ে দাও, অনেক ডালপালা ছাড়ে এটা থেকে অনেক চারা হয়। আর গাছের ডাল কাটা আরেকটার মধ্যে লাগাইলে কিন্তু আবার নতুন চারা হয়ে যায়, অনেক গাছ বাড়ানো যায়। তো এই যে 3টা পাতা নিয়ে আসলাম আমি, এটা খুব ভালো করে ধুয়ে নিব, আর এটা দিয়ে আজকে চা তৈরি করব। এটার খালি চাটা একটু মানে তিক্ত মনে হতে পারে, তো এটা কীভাবে একটু মজাদার চা বানায় বা তোমরা সেটাই শেয়ার করতেছি। এখানে আমি 1.5 গ্লাস পরিমাণ, 1.5 গ্লাস না সরি, 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে 3টা পাতা আর 1 চামচ চিনি আর অল্প একটু চা পাতা। এই চাটা আমি একটু রং চা টাইপেরই বানাবো। আর এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, এতে করে কিন্তু চায়ের টেস্টটা বেশি ভালো লাগবে। আর লেবুর রসটা চাইলে তোমরা কিন্তু পরে দিতে পারো চা মানে রান্না হওয়ার পরে। এখানে দেখো আমি চুলাটা ধরাই দিলাম, আর চাটা এইভাবে রান্না করলেই টেস্ট হয়। আর এখানে আমি কিন্তু একটু লবণটাও অ্যাড করে দিছি, এটা আমার ভিডিও ক্যামেরাতে ক্যাপচার করা হয় নাই। 1 চিমটি লবণ দিবা সব সময় রং চার মধ্যে, তাহলে চায়ের টেস্টটা ভালো আসে। জানি না সবাই পছন্দ করবো কি না, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে যে আমার চাটা জাল করার পরে চাটা একটু বেশি শুকিয়ে গেছে, আরও একটু কম শুকানোর দরকার ছিল। তা এই যে দেখো ছেঁকে নিলাম আমি চাটা, আর আমি পান করে দেখলাম চাটা অনেক মজার হয়েছে। তোমরাও চাইলে এরকম ছাদ বাগানে বা বারান্দায়
এরকম একটি অরিগানো গাছ রাখতে পারো, আর পাতাটা শুকনো পাতার চাও খেতে পারো, এরকম কাঁচা পাতার চাও খেতে পারো। আর বললামই তো অনেক উপকার এই চা আমাদের শরীরের জন্য, আমাদের ক্যান্সার প্রতিষেধক ওষুধ বলতে পারো, ফুসফুস ভালো রাখবে, আমাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবে, আমাদের ত্বকের জন্য কিন্তু অনেক ভালো, এই চা পান করলে ত্বকের জন্য অনেক ভালো। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্টস করবা, সবার সাথে শেয়ার করে দিবা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।